Today we will continue with this file management system. File management system টা নিয়ে আমরা কন্টিনিউ করব, বাট আমরা মেইনলি যেটা করব আজকে সেটা হচ্ছে আমরা কিছু প্রথমে আমরা একটু দেখে নিই যে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম আমরা কি কি জিনিস অলরেডি করেছি, তারপরে আমরা দুটো অপারেটিং সিস্টেম নিয়ে একটু কম্পেয়ার করার চেষ্টা করব। মেইনলি ইউনিক্স অপারেটিং সিস্টেমটা নিয়ে আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করব যে ইউনিক্স অপারেটিং সিস্টেমের ফাইল ম্যানেজমেন্ট বা ফাইল স্ট্রাকচার এগুলো কিরকম সেইটা, আর তারপরে যদি সময় থাকে আমরা একটু এমএস ডস এর ফাইল সিস্টেমটা নিয়ে টুকটাক একটু দেখার চেষ্টা করব। আমি কেন ইউনিক্স আর এমএস ডস কে বেছে নিলাম তার কারণ হচ্ছে ইফ ইউ সি ইন ইওর সিলেবাস ইউ উইল গেট দ্যাট ইউনিক্স এবং এমএস ডস এই দুটোকে তাদের কেস স্টাডি হিসেবে বলা আছে, যে ফাইল অপারেটিং সিস্টেমের কেস স্টাডি হিসেবে ইউনিক্স এবং ওএস ডস কে বলা আছে। তো সেই কারণে আমি ফাইল ম্যানেজমেন্টের কেস স্টাডি গুলো ওই ইউনিক্স আর ডস দিয়ে একটু দেখানোর চেষ্টা করব। এটাই আজকে আমাদের মেইন টপিক হবে। বাট বিফোর দ্যাট জাস্ট কুইকলি সি আমরা কি কি অলরেডি করে ফেলেছি, কি কি আমরা দেখে এসেছি, আমরা জাস্ট তার একটা রিভিজিট করি যে কি কি আমরা অলরেডি করেছি। তো আমরা যদি দেখি অলরেডি আমরা যেগুলো করেছি সেটা হচ্ছে ফাইল কাকে বলে, একটা ফাইলের কি স্ট্রাকচার হতে পারে, যেমন একটা ফাইল তার কিছু ফাইল হ্যাজ আ সার্টেন ডিফাইন স্ট্রাকচার অ্যাকর্ডিং টু ইটস টাইপ, বিকজ দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফাইলস আর প্রেজেন্ট ইন অপারেটিং সিস্টেম, ইউ নো দ্যাট টেক্সট ফাইল হয়, সোর্স ফাইল হয়, অবজেক্ট ফাইল হয়। ওকে, তো when an operating system defines different file structure it also contains the code to support this file structure, operating system যখন একটা file structure কে define করে সেই file structure টাকে support করার জন্য যে কোডটা programming যে কোডটা সেটাও কিন্তু operating system এর মধ্যেই থাকে, সেই কারণেই ওই ফাইলটাকে ওই অপারেটিং সিস্টেম রিড করতে পারে। এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে ইউনিক্স এবং এমএস ডস এরা মিনিমাম নাম্বার অফ ফাইল স্ট্রাকচারকে সাপোর্ট করে, এটা একটা। নেক্সট আমরা ফাইল টাইপস দেখেছিলাম, আমরা দেখেছিলাম অর্ডিনারি ফাইল, যে ফাইলগুলো নর্মাল যে ফাইলগুলো আমরা ক্রিয়েট করি বা যে ফাইলগুলো সিস্টেমে থাকে দোজ আর অর্ডিনারি ফাইলস। দেন ডিরেক্টরি ফাইলস, ডিরেক্টরি ফাইলস মানে বেসিক্যালি উইন্ডোজের কনসেপ্টে ফোল্ডার, আমরা ইউনিক্স একটু দেখবো সেই জিনিসগুলো। আমার মনে হয় তোদের বোধ হয় ইউনিক্স তোদের এখন তো ছিল না, ইউনিক্সের হেন্স এরপরে বোধ হয় ইউনিক্স থাকবে, ওএস এর পর ইউনিক্সটা থাকে মেন সিলেবাসে পরে, মানে নেক্সট সেমিস্টারে সাবসিকোয়েন্ট সেমিস্টারে। এখানে আমরা ইউনিক্সের একটা বেসিক ধারণার চেষ্টা করবো নিও, যাই হোক। তো ডিরেক্টরি ফাইলস, তারপরে কিছু স্পেশাল ফাইলস থাকে, স্পেশাল ফাইলের মধ্যে ডিভাইস ফাইল আর ভেরি ইম্পর্টেন্ট, ডিভাইস ফাইল মানে প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা করে ফাইল ক্রিয়েট হয় সিস্টেমে, সেই ধরনের ফাইল সেগুলো যেগুলো দিয়ে ওই ডিভাইসটাকে কন্ট্রোল করা হয়, তো সেইগুলো। এছাড়া এই যে ডিভাইস ফাইল এর আবার দুটো টাইপ হয়, একটা হয় ক্যারেক্টার স্পেশাল ফাইল যেখানে ডেটা হ্যান্ডেল হয় ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আর একটা হয় ব্লক স্পেশাল ফাইল যেখানে ডেটা হ্যান্ডেল হয় ইন ব্লকস। সো এইগুলো আমরা দেখেছিলাম। এরপরে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ফাইল অ্যাক্সেসের মেকানিজম, যে একটা ফাইলকে সিস্টেম কী কীভাবে অ্যাক্সেস করতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট এই টপিকটা, এই ফাইল অ্যাক্সেস মেকানিজমস, কারণ এখান থেকে আমার মনে হয়েছে প্রশ্ন আসতে পারে। তো ফাইল অ্যাক্সেস মেকানিজমসের মধ্যে তিন ধরনের ফাইল অ্যাক্সেস মেকানিজমস মেনলি আছে, একটাকে বলা হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস। ফ্রম দ্য নেম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মানে তুই একটা ফাইলের যে পার্ট, একটা পার্টকে সাপোজ মাঝখানে কোনো একটা পার্টকে আমি একটা ফাইলে রিড করব, তো সেই পার্টটা পৌঁছানোর জন্য আমাকে সিকোয়েন্সিয়ালি ওই ফাইলটাকে ট্রাভার্স করতে হবে, আমাকে মানে আমার অপারেটিং সিস্টেমকে। তাহলে আমার অপারেটিং সিস্টেম উইল স্টার্ট ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ফাইল অ্যান্ড ইট উইল রিড 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 অ্যান্ড হোয়েন এভার ইট উইল ম্যাচ দ্য ফাইল ইট উইল ফাইন্ড দ্য ম্যাচিং ডেটা যার জন্য আমি ফাইলটাকে রিড করার চেষ্টা করছি, ইট উইল ডু দ্যাট থিং। এটা অথবা এটা অ্যাড্রেস ওয়াইজ হয়, অ্যাড্রেস মানে অ্যাকচুয়ালি কোন অ্যাড্রেসে ওই পার্টিকুলার ডেটাটা আছে সেই অ্যাড্রেসটাকে সার্চ করে করে সেখানে গিয়ে তারপরে ওখান থেকে ডেটাটাকে রিড করে বা ওখানে গিয়ে ডেটাটাকে রাইট করে, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস। আরেকটা হয় ডিরেক্ট বা র্যান্ডাম অ্যাক্সেস, ফ্রম দ্য নেম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ডিরেক্ট বা র্যান্ডাম অ্যাক্সেস মানে পার্টিকুলার যে লোকেশন থেকে ডেটাটাকে আমি রিড করতে চাচ্ছি ডিরেক্টলি আমি সেই লোকেশনে চলে যাচ্ছি এবং ডেটাটাকে রিড করছি। নেক্সট হয় ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস এখানে কি, এখানে একটা ইন্ডেক্স মেনটেন করা হয়, একটা ইন্ডেক্স মেনটেন করা হয় যে কোথায় কোন পোর্শনে কি ডেটা আছে,
তো এই ইনডেক্সটা দেখে দেখে সেই সিকোয়েন্সিয়ালি আবার সিকোয়েন্সিয়ালি সেটাকে অ্যাক্সেস করা হয়, এটা ইনডেক্স সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস। তো সেটাই আমরা দেখেছিলাম, সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, ডিরেক্ট অর র্যান্ডম অ্যাক্সেস, ইনডেক্স সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস। এরপরে আমরা যেটা দেখেছিলাম স্পেস অ্যালোকেশন, কিভাবে ফাইল ফাইলগুলো স্পেস অ্যালোকেট করছে। তো ফাইলস আর অ্যালোকেটেড ডিস্ক স্পেসেস বাই অপারেটিং সিস্টেম, এভরিথিং ইজ কন্ট্রোলড বাই অপারেটিং সিস্টেম। ইউ নো কোন ফাইল কতটা ডিস্ক নেবে, কোন ফাইল কতটা স্পেস নেবে ডিস্কে, ডিস্ক মানে আমরা কিন্তু হার্ড ডিস্কের কথা বলছি এখানে, কোন ফাইল কতটা স্পেস নেবে ডিস্কে বা কিভাবে নেবে, এই সবটাই কিন্তু কন্ট্রোল করছে অপারেটিং সিস্টেম। তো এরও মোটামুটি তিনটে টাইপ আছে আমরা বলতে পারি। একটা হচ্ছে কন্টিগুয়াস অ্যালোকেশন, মানে পর পর ফাইল, ফাইলটা ধরা যাক যে ধরো 10টা ব্লক নিয়ে তৈরি হয়েছে, তো পর পর 10টা ব্লক অ্যালোকেট হবে ওই ফাইলটার জন্য, ওকে, দ্যাট ইজ কন্টিগুয়াস অ্যালোকেশন, মানে পর 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 পর। আরেকটা হবে লিঙ্কড অ্যালোকেশন, লিঙ্কড অ্যালোকেশনটা আমি তোমাকে বলেছিলাম, ইউ ক্যান থিঙ্ক ইট অ্যাজ এ অ্যাজ অ্যাজ লিঙ্কড লিস্ট, লিঙ্কড লিস্টের মতো ভাবতে পারো। ধরা যাক ফার্স্ট ব্লকটা 100 নম্বর ব্লকে, ফার্স্ট যে পার্টটা ফাইলের 100 নম্বর ব্লকে অ্যালোকেট হলো, সেকেন্ড ব্লকটা হচ্ছে 110 নম্বর ব্লকে, থার্ড হচ্ছে 120 নম্বর ব্লকে, তাহলে কন্টিগুয়াস নয়, পরপর হলো না, ছেড়ে ছেড়ে হলো, মাঝখানে অন্য ফাইলের ব্লক থাকতে পারে, কিন্তু ওই 100 থেকে 110 লিঙ্ক কি করে হবে, ওই 100 শেষে 110 অ্যাড্রেসটা দেওয়া থাকবে। তাহলে যে ফাইলটাকে রিড করছে সে প্রথমে 100 রিড করলো, রিড করার পর সে বুঝলো ওকে নেক্সট পার্টটা আছে 110 নম্বর ব্লকে, সো ইট উইল ট্রাভেল টু 110 নম্বর ব্লক, সো লাইক দ্যাট, দ্যাট ইজ লিঙ্কড অ্যালোকেশন। আরেকটা হচ্ছে ইন্ডেক্সড অ্যালোকেশন, ফ্রম দ্য নেম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইন্ডেক্সড অ্যালোকেশন। এই ইন্ডেক্সড অ্যালোকেশনটা বেসিক্যালি তুমি বলতে পারো লিঙ্কড অ্যালোকেশনের যে ডিসঅ্যাডভান্টেজ সেইটাকে ওভারকাম করার জন্যই করা হয়েছিল। তো ইন্ডেক্সড লিঙ্কড অ্যালোকেশনের কি ডিসঅ্যাডভান্টেজ, ইনএফিসিয়েন্ট ইন কেস অফ ডিরেক্ট অ্যাক্সেস ফাইল, তোমার যখন ডিরেক্ট অ্যাক্সেস ফাইল তুমি করতে চাইছো তখন কিন্তু এই লিঙ্কড অ্যালোকেশনটা ইনএফিসিয়েন্ট, কারণ কি, কারণ তুমি ডিরেক্ট তো করতে পারছো না, তোমাকে শুরু করতে হবে প্রথম থেকে, ওই লিঙ্ক ধরে ধরে তোমাকে এগোতে হবে, তো দ্যাটস আ ডিসঅ্যাডভান্টেজ। তো সেই জন্য আমরা ইন্ডেক্সড অ্যালোকেশনে গেলাম। এখানে কি বলছে, এখানে ওই কন্টিগুয়াস এবং লিঙ্কড অ্যালোকেশনের যে ডিসঅ্যাডভান্টেজ, মানে তোমাকে প্রথম থেকে পরপর যেতে হচ্ছে, সেইটাকে আমরা ওভারকাম করতে পারছি। একটা ইন্ডেক্স ব্লকই তৈরি হচ্ছে, এখানে একটা ব্লকই তৈরি হচ্ছে ডেডিকেটেডলি, যেটা ইন্ডেক্স ব্লক, ওকে, একটা পার্টিকুলার ফাইলের জন্য, আই এম টকিং অ্যাবাউট আ পার্টিকুলার ফাইল, একটা পার্টিকুলার ফাইলের জন্য একটা ব্লক তৈরি হচ্ছে যেটা ইন্ডেক্স ব্লক, যেটা মেনটেন করছে যে ফাইলের কোন পার্টটা কোন ব্লকে আছে। তাহলে অবভিয়াসলি এক্ষেত্রে তুমি যদি ফাইলের কোন একটা পার্টিকুলার ব্লককে অ্যাক্সেস করতে চাও, তুমি ইন্ডেক্স থেকে বুঝে নেবে যে ওই ব্লকটা কোথায় আছে, তুমি মানে অপারেটিং সিস্টেম বুঝে নেবে যে ওই ব্লকটা কোথায় আছে, তো তুমি সেখান থেকে অ্যাক্সেস করবে। তাহলে এভাবে আমরা লিঙ্কড অ্যালোকেশনও পেলাম, মানে আমাকে ফাইল কন্টিগুয়াসলি অ্যালোকেট করতে হলো না স্পেস, আবার আমি ডিরেক্টলি অ্যাক্সেসও করতে পারলাম, এটা হচ্ছে ইন্ডেক্স অ্যালোকেশনের অ্যাডভান্টেজ। বিকজ আমার তো কন্টিগুয়াস অ্যালোকেশনটাই প্রবলেম, কারণ আমি তো জানি না কোন ফাইলের কত সাইজ, কোন ফাইলের কোন জায়গায় কতটা ফাঁকা পাওয়া যাবে, তো ওই জন্য কন্টিগুয়াস অ্যালোকেশন করতে গেলেই প্রবলেম। বাট যদি নন কন্টিগুয়াস অ্যালোকেশন হয় অথচ লিঙ্কড করা থাকে, তাহলে ফাইন, দ্যাট ইজ নো প্রবলেম। তো এইগুলো হচ্ছে আমরা দেখেছিলাম, ওকে, এই অবধি মোটামুটি আমরা দেখেছিলাম। তো আজকে আমরা এরপর থেকে অ্যাকচুয়ালি শুরু করব, আমরা একটু ইউনিক্স ফাইল সিস্টেমটাকে দেখার চেষ্টা করব অ্যাট ফার্স্ট, বিকজ ইউনিক্স ফাইল সিস্টেম ইজ ভেরি 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 ইন্টারেস্টিং ফাইল সিস্টেম। এবং ইউনিক্সকে সবসময় আমরা অপারেটিং সিস্টেম পড়ার জন্য কেস স্টাডি হিসেবে ধরি, তার একটা বিশেষ কারণ আছে। তার কারণটা হচ্ছে এই যে ইউনিক্স, যেহেতু ইউনিক্স বা লিনাক্স এরা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, সেই কারণে এদের সম্বন্ধে যাবতীয় ব্যাপার অ্যাভেলেবেল, উই হ্যাভ অল দি ইনফরমেশন, উই হ্যাভ অল দি ইনফরমেশন অ্যাবাউট দিস অপারেটিং সিস্টেমস, অ্যাজ বিকজ ইট ইজ ওপেন সোর্স, মানে এটা কারোর প্রপ্রিয়েটারি নয়, মানে কোনো কোম্পানি এটাকে কিনে নেয়নি। যেমন মাইক্রোসফটের উইন্ডোজ, উইন্ডোজ প্রোডাক্টটা মাইক্রোসফটের, তো মাইক্রোসফটের প্রপ্রিয়েটারি প্রোডাক্ট ওটা, সো যেহেতু ওটা মাইক্রোসফটের প্রপ্রিয়েটারি প্রোডাক্ট, সো মাইক্রোসফট হ্যাজ দ্যাট লাইসেন্স, বাট অন উইন্ডোজ। তো উইন্ডোজ তুমি ইউজ করতে গেলে জেনারেলি আমরা যেগুলো হয়তো অনেক সময় আমরা ইউজ করি পাইরেটেড কপি, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, বাট তুমি যদি কমার্শিয়ালি ইউজ করো বা তুমি যদি লিগালি ইউজ করো, তাহলে তুমি সেই পাইরেটেড কপি ইউজ করতে পারবে না, তো তোমাকে উইন্ডোজটা কিনতে হবে। আজকের দিনে সবাই কিনেই নেয়, আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আজকের দিনে সবাই উইন্ডোজ, মানে দামটা অনেক কমে গেছে, অনেকেই কিনে নেয়,
একটা সময় সেটা ছিল না, যাই হোক তখন পাইরেটেড কপি ইউজ হতো, কিন্তু সেটাও ইলিগাল ছিল। আর বাট বাট আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে উইন্ডোজ সম্পর্কে, উইন্ডোজের যে ইন্টারনাল ডিটেলস, উইন্ডোজের যে ইন্টারনাল ডিটেলস, দ্যাট অল ডিটেলস আর নট প্রেজেন্ট উইথ আস, বিকজ ওরা মানে অর্গানাইজেশন তারা কিন্তু সেটাকে ডিসক্লোজ করেনি, মানে মাইক্রোসফট কিন্তু পুরোপুরি ডিটেলসটা ডিসক্লোজ করেনি উইন্ডোজে। তার কারণ কি? তার কারণ ওটা ওদের ট্রেড সিক্রেট, কিছু জিনিস আছে যেটা ওরা পুরোপুরি ডিসক্লোজ করেনি, যেটা পুরোপুরি তুমি অ্যাভেলেবেল নয়, মানে উইন্ডোজে তুমি বলতে পারবে না খুব ডিটেলসে যে কি করে কি কি সিপিউ শিডিউলিং মেকানিজম ইউজ হচ্ছে বা ডেডলক হ্যান্ডেলিং এ ওরা কিভাবে ডেডলকটাকে হ্যান্ডেল করে, তুমি খুব ডিটেলস সেটা বলতে পারবে না। টু সাম এক্সটেন্ট ইট ইজ ওকে, বাট একদম ডিটেলস আমি যদি তোমায় জিজ্ঞাসা করি উইন্ডোজ টেনে, তুমি বলো তো উইন্ডোজ টেনে এই যে সিপিউ শিডিউলিং অ্যালগোরিদম গুলো আমরা পড়েছিলাম, এর মধ্যে কোন কোন অ্যালগোরিদম ওরা ইউজ করেছে? ইউ উইল নট গেট দ্যাট। কারণ কি? কারণ তুমি উইন্ডোজের যে সোর্স কোড, প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের তো সোর্স কোড আছে, মানে প্রত্যেকটা অপারেটিং সিস্টেম আর কি, আর কিছুই তো নয়, সেট অফ প্রোগ্রামস, ঠিক আছে, লটস অফ প্রোগ্রামস আর বিহাইন্ড দ্য সিস্টেম, তাই না? তো সেইগুলো অ্যাভেলেবেল নয়, কিন্তু ওপেন সোর্স, ইউনিক্স যেমন ওপেন সোর্স, ওপেন সোর্স তার মানে কি? মানে হচ্ছে এর যে কোডটা, সোর্স কোডটা, সেটা তুমি নেটে সার্চ কর, নেটে তুমি সার্চ করলে তুমি পেয়ে যাবে সোর্স কোড, একটা লিনাক্স বা ইউনিক্স এর সোর্স কোড যদি তুমি চাও নেটে অ্যাভেলেবেল, তুমি পেয়ে যাবে। তাহলে সোর্স কোডটা তুমি যদি স্টাডি করতে চাও, কেউ যদি স্টাডি করতে চায় যে পুরো অপারেটিং সিস্টেমটাকে আমি স্টাডি করব, বা আমি একটা পার্ট অফ অপারেটিং সিস্টেম স্টাডি করে দেখি যে সেখানে কি কি টেকনোলজি ইউজ হয়েছে, ইউ ক্যান ডু দ্যাট। অ্যান্ড নট অনলি দ্যাট, তার সঙ্গে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরো কেউ খুব ভালো গুড প্রোগ্রামার, গুড লজিক্যাল প্রোগ্রামার, সে খুব ইন্টারেস্টেড, সে মনে করলো যে ইউনিক্সের একটা ফিচার, সে মনে করলো যে এই ফিচারটা এরকম না হয় এরকম হলে ভালো হতো, তো সে খুব মানে ভালো প্রোগ্রামার, সে একটা প্রোগ্রাম ওই ওই ফিচারটাকে অ্যাড করার জন্য যে রিকোয়ার্ড প্রোগ্রামটা, সোর্স কোডটা, সেটা সে লিখলো, লিখে সে সেটা এই প্রত্যেকটা ইউনিক্সের ফোরাম থাকে সেই ফোরামে সে সাবমিট করলো। সাবমিট করার পর মানে এখানে ফোরামের যারা যারা ফোরামটাকে হেড করে, তারা যদি মনে করে যে হ্যাঁ এই লোকটা যে কোডটা পাঠিয়েছে, যে কোডটার কথা বলেছে, সলিউশনটা বলেছে, দ্যাট ইজ ওয়ার্থ ওয়াইল, দ্যাট শুড বি দেয়ার, ওরা কিন্তু নেক্সট ভার্সনে সেটাকে ইনক্লুড করলেও করতে পারে। তো এইভাবে ইউনিক্সটা কিন্তু ওপেন সোর্স, এবং সেই কারণেই আমরা অপারেটিং সিস্টেম পড়ার সময় ইউনিক্সকে কেস স্টাডি হিসেবে নিয়ে থাকি, তোমাদের সিলেবাসে ওই জন্য ইউনিক্সের নামটা বলা আছে। যদিও এখানে আমরা পুরোপুরি পুরো টোটাল ইউনিক্স অপারেটিং সিস্টেমকে নিয়ে পড়াশোনা করব না, আমরা পার্ট অফ থিংস নিয়ে পড়াশোনা করব, বিকজ তোমাদের নেক্সট সাবসিকোয়েন্ট সেমিস্টারে আই থিঙ্ক ইউনিক্স আর ইউনিক্স অ্যাজ এ সাবজেক্ট ইজ দেয়ার, সেখানে তোমরা আরও ডিটেলস নিয়ে দেখবে। যাই হোক, তো আমরা একটু ইউনিক্স ফাইল সিস্টেম দেখি। তো ইউনিক্স ফাইল সিস্টেম মানে ইউনিক্সের যে ফাইল স্ট্রাকচার, আমরা যদি সেটাকে দেখি তাহলে উই উইল ফাউন্ড দ্য ফাইল স্ট্রাকচার ইট ইজ নোন অ্যাজ ট্রি স্ট্রাকচার ফাইল সিস্টেম, ট্রি এর মতন দেখতে। তোমরা ডেটা স্ট্রাকচার পড়েছো, ডেটা স্ট্রাকচারে ট্রি কাকে বলে তোমরা জানো? ট্রি ইজ হোয়াট? ট্রি ইজ আ গ্রাফ উইদাউট সাইকেল, ট্রি ইজ আ গ্রাফ উইদাউট সাইকেল। ডেটা স্ট্রাকচারে ট্রি পড়েছো, ট্রি খুব ইম্পর্টেন্ট। তো ট্রি কি? ট্রি হচ্ছে একটা গ্রাফ উইদাউট সাইকেল, যেটার মধ্যে সাইকেল থাকবে না। সাইকেল মানে কি? সাইকেল মানে হচ্ছে একটা নোড, সেটা যেখান থেকে একটা একটা এজ, সেটা সেটা একটা নোড থেকে শুরু হয় আবার সেই নোডে এসেই এন্ড হচ্ছে, দ্যাট ইজ আ সাইকেল। ইফ ইট ইজ লাইক দ্যাট, যে একটা একটা এজ যেটা একটা নোড থেকে শুরু হলো, এবার পরপর সেটা আরও নোডগুলো আরও অনেক নোড ভিজিট করতে করতে গিয়ে আবার সেই যে প্রথম নোড, যেখান থেকে সোর্স নোড যেটাকে আমরা বলি, বা সোর্স ভার্টেক্স, হোয়াট এভার ইউ সে, সেখানে এসেই আবার শেষ হচ্ছে, দ্যাট ইজ সাইকেল। তো ট্রিতে সেরকম ধরনের কোনো সাইকেল থাকে না। আর তো আমরা যদি ইউনিক্সের ফাইল স্ট্রাকচারকে দেখি, তাহলে ইউনিক্সের ফাইল স্ট্রাকচারের শুরুতেই যেটা থাকে, যেটাকে আমরা বলি রুট নোড বা রুট ফাইল, রুট ডিরেক্টরি, মোর স্পেসিফিক্যালি ইট ইজ রুট ডিরেক্টরি। প্রত্যেকটা ইউনিক্স ফাইল সিস্টেম সে শুরু হয় রুট ডিরেক্টরি নিয়ে, তো ওই জন্য দেখো স্ল্যাশ দিয়ে যেটা দেখানো হয়েছে ওটা রুট ডিরেক্টরি সবার মাথায়, তার আন্ডারে সমস্ত ফোল্ডার বা ডিরেক্টরি, এখানে আমরা ইউনিক্সের ডিরেক্টরি বলি, ফোল্ডার বলি না, আদার্স ডিরেক্টরিগুলো থাকে, যেমন বিন একটা ডিরেক্টরি, ডিভি একটা ডিরেক্টরি, প্রত্যেকটা কিন্তু মানে আছে, প্রত্যেকটা ডিরেক্টরির কাজ আছে, আমি আসছি। বিন একটা ডিরেক্টরি, ডিভি একটা ডিরেক্টরি, ডিভি থেকে ফ্রম নেম ডিভি থেকে তুমি বুঝতে পারছো ডিভি মানে হচ্ছে ডিভাইস,
তাহলে ডিভাইস রিলেটেড ইনফরমেশন ফাইলগুলো যে ডিরেক্টরির মধ্যে থাকে তার নাম ডিইভি ডিরেক্টরি। ইটিসি, ইটিসি একটা ডিরেক্টরি, এর মধ্যে পাসওয়ার্ড থাকে। ওকে, তারপরে হোম, হোম একটা ডিরেক্টরি। এরকম ভাবে দেখো লিব, এমএনটি, প্রত্যেকটা প্রক, রুট, এসবিন, টিএমপি, ইউএসআর বলে প্রত্যেকটা ডিরেক্টরি থাকে। এবার সেই ডিরেক্টরিগুলোর মধ্যে সাব ডিরেক্টরিজ আর দেয়ার, যেমন তুমি বিনের আন্ডারে দেখছো সিপি, কেএসএইচ, ইজ, প্রত্যেকটার মানে আছে পিডাব্লিউডি। ওকে, পিডাব্লিউডি মানে হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, আমরা দেখবো এগুলো। তো এইভাবে ইউনিক্সের একটা ফাইল স্ট্রাকচারকে যদি আমরা দেখি সেটা দেখতে হয় এরকম, ট্রি স্ট্রাকচার ফাইল সিস্টেম। ইউনিক্সের ফাইল সিস্টেম ট্রি স্ট্রাকচার, আনলাইক উইন্ডোজ। উইন্ডোজে এরকম হয় না, উইন্ডোজ আর সামথিং ডিফারেন্ট, বাট এক্স্যাক্টলি কীরকম হয় আমাদের জানার স্কোপ নেই, তাই জন্য আমরা খুব ডিটেলসে সেটা নিয়ে আলোচনা করতে পারি না। বিকজ ওই যে বললাম উইন্ডোজ ইজ আ প্রপ্রিয়েটরি ফাইল সিস্টেম, প্রপ্রিয়েটরি অপারেটিং সিস্টেম, ওর কপিরাইট আছে, তো আমরা ওটাকে নিয়ে বিশেষ আলোচনা করতে পারি না ওই জন্য। বাট ইউনিক্স যেহেতু কোনো কপিরাইট নেই, আই মিন কোনো প্রপ্রিয়েটরি নয়, কারোর নিজস্ব প্রোডাক্ট নয়, তো যে কেউ করতে পারে। তুমি তোমার নামে, তুমি যদি মনে করো তুমি একটা ইউনিক্স ফাইল সিস্টেম, একটা ইউনিক্স অপারেটিং সিস্টেম তুমি তোমার মতন তৈরি করে লঞ্চ করবে, ইউ ক্যান ডু দ্যাট। বিকজ এই কারণ হচ্ছে এগুলো সব রিসার্চ ওরিয়েন্টেড প্রোডাক্ট, সবই রিসার্চ ওরিয়েন্টেড প্রোডাক্ট। ইউনিক্সের একটা হিস্ট্রিও আছে, হিস্ট্রিটা হচ্ছে এই যে এই ইউনিক্স ফাইল সিস্টেম, ইউনিক্স যে অপারেটিং সিস্টেম, এটা অবভিয়াসলি ইট ওয়াজ ইনিশিয়েটেড বাই আমেরিকান ডিফেন্স ডিপার্টমেন্ট। ওরা নিজেদের জন্য একটা অপারেটিং সিস্টেম তৈরি করার চেষ্টা করছিল, তো সেটা করতে গিয়ে ইউনিক্স বা ইউনিক্স অপারেটিং সিস্টেম আসে, এবং উইথ দ্যাট ওর হাত ধরে সিও আসে, এবং ইউনিক্স বেসিক্যালি সিতে লেখা, বেসিক্যালি ইউনিক্স সিতে লেখা। সো যাই হোক, আমাদের হিস্ট্রি পড়ে লাভ নেই খুব একটা এখন, তো আমরা জাস্ট টেকনিক্যাল জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করি। তাহলে ট্রি স্ট্রাকচার ফাইল সিস্টেম এরকম টাইপের স্ট্রাকচার, প্রত্যেকটা ফোল্ডারের মানে আছে, যেমন বিন মানে হচ্ছে বাইনারিজ, কন্টেন্ট সার্টেন ফান্ডামেন্টাল ইউটিলিটিস, যেমন এলএস অর সিপি, দিস আর সাম নেমস, আমরা আমরা কিছু দেখাবো। এলএস মানে হচ্ছে লিস্টিং, ফাইল লিস্ট করতে গেলে এরকম এলএস কমান্ডটা লাগে, ঠিক আছে। স্ল্যাশ বুট যেমন একটা ডিরেক্টরি, তুমি বুঝতেই পারছো বুটিং প্রসেসের জন্য যে রিকোয়ার্ড ইনফরমেশন দরকার সেটা স্ল্যাশ বুটের মধ্যে থাকে। স্ল্যাশ ডিভি ডিভাইস রিলেটেড ইনফরমেশন থাকে বললাম, পেরিফেরাল ডিভাইসেস মেনলি তোমার প্রিন্টার, স্ক্যানার্স, এগুলো। স্ল্যাশ ইটিসি কন্টেন্ট সিস্টেম ওয়াইড কনফিগারেশন ফাইল অ্যান্ড সিস্টেম ডেটাবেস, ঠিক আছে। স্ল্যাশ হোম, এটা হচ্ছে তোমার ইউজারের যে ইউজারের জন্য তৈরি হয়, এটা বেসিক্যালি ইউজার ডিরেক্টরি। স্ল্যাশ হোম ইউজারের নিজস্ব, কারণ ইউনিক্স হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইউনিক্স, ইটস আ মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, তার মানে একটা ইউনিক্স সিস্টেমে মাল্টিপল ইউজার ক্যান লগড ইন ইট ইনটু, আই মিন লগড ইন, ওকে, অ্যাট দ্য সেম টাইম। তো সেই জন্য প্রত্যেকটা ইউজারের আলাদা আলাদা হোম ডিরেক্টরি থাকে। স্ল্যাশ লিব লাইব্রেরি রিলেটেড থিংস আর দেয়ার, স্ল্যাশ মিডিয়া নামগুলো থেকেই বুঝতে পারবে। স্ল্যাশ এমএনটি স্ট্যান্ডস ফর মাউন্ট, ওকে, সার্টেন ফাইল সিস্টেম মাউন্ট পয়েন্ট, দিস আর ইউজ ফর এক্সাম্পল ইফ দ্য সিস্টেম হ্যাজ মাল্টিপল হার্ড ডিস্কস অর হার্ড ডিস্ক পার্টিশন, সেক্ষেত্রে মাউন্ট দরকার হয়, মাউন্ট করা দরকার হয়। ইট অলসো অফেন ইউজ ফর রিমোট ফাইল সিস্টেম অথবা সিডি রম, ডিভিডি রম, ডিভিডি ড্রাইভস, এগুলোর জন্য ইউজ হয়, তো মাউন্ট এমএনটি। এভাবে রুট দেখো, হোম ডিরেক্টরি ফর সুপার ইউজার রুট, এটা হচ্ছে ইউনিক্স একটা কনসেপ্ট আছে, ইউজার এবং সুপার ইউজার, মানে যেটা অ্যাডমিনিস্ট্রেটর ওখানে সুপার ইউজার বলা হয়, তো সেই সুপার ইউজারের জন্য রুট বলে ডিরেক্টরি থাকে একটা, তার মধ্যে সুপার ইউজারের ইনফরমেশন থাকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের। অনেক কিছু কাজই আছে যেটা ইউনিক্সে ইউজার করতে পারে না, সুপার ইউজার করতে পারে। এবং ইউনিক্সে যদি আমরা দেখি তাহলে ইউনিক্সের দুটো আমরা কমান্ড প্রম্পট, যেমন সিতে আমরা যেমন আমরা যেমন উইন্ডোজে যেমন কমান্ড প্রম্পট আছে, কমান্ড প্রম্পটটা খুললে আমরা ডজের ক্ষেত্রে আমরা সি প্রম্পট পাই, তোমরা যদি কেউ ডজ করে থাকো সি প্রম্পট দেখাবে তোমাকে। ইউনিক্সের ক্ষেত্রে দুটো এরকম প্রম্পট আছে, একটাকে বলা হয় ডলার, একটা হচ্ছে হ্যাশ। ডলারটা হচ্ছে নর্মাল ইউজার কমান্ড প্রম্পট, নর্মাল ইউজার যখন কাজ করছে সে ডলার প্রম্পটে কাজ করছে, আর সুপার ইউজারে যেতে গেলে সুপার ইউজারের পাসওয়ার্ড দিয়ে সুপার ইউজারে যেতে হয়, তখন তোমার কমান্ড যে প্রম্পটটা যেটা ডলার থেকে চেঞ্জ হয়ে গিয়ে হ্যাশ হয়ে যাবে, ঠিক আছে। এবং অনেক কিছু কাজ যেটা তুমি নর্মাল ইউজার করতে পারবে না, দ্যাট ক্যান বি ডান বাই দি সুপার ইউজার, ওকে। তো সেজন্য ইউনিক্সের সুপার ইউজার একটা কনসেপ্ট, এবং ইউনিক্সের একটা বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে এইটা যে ইউনিক্স ইজ ভেরি সিকিউর অপারেটিং সিস্টেম, ভেরি ম্যাচ ভেরি মাচ সিকিউর। কীভাবে সিকিউরিটি প্রোভাইড করে আমরা একটু আধটু দেখবো আজকে,
অল্প করে অল্প একটু দেখবো, তো সিকিউর, ভেরি 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 মাচ সিকিউর। দ্যাটস ওয়াই ইন মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট সার্ভার্স দে ইউজড ইউনিক্স অপারেটিং সিস্টেম। মোস্ট অফ দ্য তুমি যদি পৃথিবীর সমস্ত ইম্পর্টেন্ট সার্ভারগুলোকে দেখো তাহলে ইউ উইল ফাইন্ড দ্যাট। সো দ্যাট ইজ দ্য স্টোরি, ইট ইস দ্য স্টোরি বিহাইন্ড ইউনিক্স। সো এভাবে প্রত্যেকটা ফোল্ডারের নাম দিয়ে সেগুলোর কী কাজ একটু বলা আছে, দেখতে পারো, জিজ্ঞাসা করতে পারে। অনেক সময় বলতে পারে যে ডিফাইন অর এক্সপ্লেন দি ইউনিক্স ফাইল সিস্টেম, সেক্ষেত্রে তোমাকে ওই ট্রি স্ট্রাকচারটা আঁকতে হবে এবং সেই ব্যাপারটা একটু বলতে হবে। তারপরে এই ফোল্ডারগুলো সম্পর্কে যদি সবকটা পসিবল নাও হয়, কিছু কিছু ইম্পর্টেন্ট যে ফোল্ডার সেই ফোল্ডারগুলো সম্পর্কে তোমাকে একটু একটু বলতে হবে। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য থিং অ্যাবাউট ইউনিক্স। ওকে, যেমন আমি এখানে তোমাকে বলি আরেকটা ফোল্ডার সম্পর্কে, যেমন দেখো স্ল্যাশ ইউজার স্ল্যাশ ইনক্লুড কি করছে, স্টোর দি ডেভেলপমেন্ট হেডার্স ইউজ থ্রু আউট দ্য সিস্টেম। হেডার ফাইলস আর মোস্টলি ইউজড বাই স্ল্যাশ ইনক্লুড ডিরেক্টিভস ইন সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে হেডার ফাইলগুলো তুমি ইউজ করো সেইগুলো কিন্তু এই স্ল্যাশ ইনক্লুড ডিরেক্টরির মধ্যে থাকছে এক্ষেত্রে। এবং ইউনিক্সে আলাদা করে তোমাকে সি বা সি প্লাস প্লাস কিন্তু ইনস্টল করতে হয় না, আনলাইক উইন্ডোজ। ইট কামস ইভেন জাভা ইভেন পাইথন, ইট ইজ অলরেডি দেয়ার উইদিন দ্য অপারেটিং সিস্টেম। ওকে, সো দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা ফোল্ডারের কথা আমি একটু না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে স্ল্যাশ ভ্যার স্ল্যাশ স্পুল। দেখো তলার দিকে আছে একদম স্ল্যাশ ভ্যার স্ল্যাশ স্পুল। তো স্পুল ইজ আ ডিরেক্টরি, কী করছে, কন্টেন্টস প্রিন্ট জবস, প্রিন্ট যে তুমি যে প্রিন্ট দিচ্ছ মেল স্পুল করছো, আমরা বলি না জব কিউতে জমা হচ্ছে, সেই জব কিউটার ডিরেক্টরিটা হচ্ছে স্পুল। ওকে, তো এভাবে ইউনিক্সের প্রত্যেকটি ডিরেক্টরি প্রত্যেকটা ডিরেক্টরির মানে আছে, কিছু না কিছু মানে আছে, প্রত্যেকটা ডিরেক্টরি সেই কাজগুলো করছে। সো দিস ইজ বেসিক্যালি, যেমন স্ল্যাশ মিডিয়া, স্ল্যাশ মিডিয়া এটা ইউএসবি ড্রাইভ মিডিয়া প্লেয়ার এগুলোকে হ্যান্ডেল করে স্ল্যাশ মিডিয়া। তো এইভাবে এটা হচ্ছে ইউনিক্সের ফাইল স্ট্রাকচার আমরা যদি দেখি। ওকে, আসতে পারি ইউনিক্সের ফাইল স্ট্রাকচার। এবার আমরা যদি ইউনিক্সের ফাইল সিস্টেমটাকে একটু ক্লাসিফাই করার চেষ্টা করি যে ইউনিক্সে কী কী ধরনের ফাইলস আর প্রেজেন্ট, তো ইউনিক্সের সেভারেল টাইপস অফ ফাইলস আর প্রেজেন্ট। আমরা বলি অর্ডিনারি ফাইল, আমরা বলি ডিরেক্টরিজ, আমরা বলি স্পেশাল ফাইলস, আমরা বলি পাইপস, সকেটস, সিম্বলিক লিঙ্কস, অল আর ভেরি ইম্পর্টেন্ট। অর্ডিনারি ফাইল ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, অর্ডিনারি ফাইল নর্মাল ইউজার যে ফাইল ক্রিয়েট করছে সেগুলো অর্ডিনারি ফাইল। কী করে আমরা সেই ফাইলগুলো দেখতে পাই, কোয়েশ্চেন ইজ হাউ উই ক্যান সি দোজ ফাইলস। তো আমি একটু দেখাই, হয়তো তোমাদের অনেকে জানো, আবার অনেকে হয়তো জানো না কী করে আমরা ফাইলগুলোকে দেখতে পারি যে ইউনিক্সের মধ্যে কী কী ফাইল আছে। সো সিন্স আই অ্যাম ইউজিং, আই অলওয়েজ ইউজ ইউনিক্স অপারেটিং সিস্টেম, আই প্রেফার টু ইউজ ইউনিক্স অপারেটিং সিস্টেম অ্যাজ বিকজ ইটস মাচ মোর সিকিউর অ্যান্ড প্রোভাইড লটস অফ অপশনস। সো রাইট নাও আই অ্যাম ইউজিং ইউনিক্স অপারেটিং সিস্টেম, ইট ইজ উবুন্টু। সো হিয়ার, আচ্ছা আমি একটু শেয়ার করি, শেয়ার করলে বুঝতে পারবে না। সো হিয়ার লেট ইট বি বড় করার চেষ্টা করি, দেখি বড় করা যাচ্ছে কিনা। I hope you can see now. So here it is the command prompt of Ubuntu operating system. I have opened the terminal. Here if I write the command ls-l, so it is basically used, this command is used to show to see the see all the files and directories present in this machine under this user specifically. So if I write it and if I press an enter, you will get these are the listing of files, and each and everything has a meaning. Okay, let us try to understand the meanings. Right here, if you see,
At first, you can see it is written total is 646096. This number of listings, Egypt listing, the এখানে এতগুলো লিস্টিং আছে ওকে তার মানে আমরা ধরে নিতে পারি এতগুলো ফাইল বা ডিরেক্টরি আছে ওকে নেক্সট আমরা যদি প্রথমটাই চাই প্রথমটাই নীল রঙে দেখতে পাচ্ছো লেখা আছে অ্যানাকোন্ডা 3 নাও দিস ইজ অ্যানাকোন্ডা 3 ইজ আ ফাইল নেম ইট ইজ বেসিক্যালি রিলেটেড টু পাইথন অ্যাজ ইন মাই মেশিন আই হ্যাভ ইনস্টলড সাম পাইথন এডিটরস এন্ড অল দ্যাট আই হ্যাভ সো দ্যাট অ্যানাকোন্ডা ইজ আ এনভায়রনমেন্ট ওভার देयर সো অ্যানাকোন্ডা 3 ইজ শোইং নাও অ্যানাকোন্ডা 3 এবার এর প্রথম দিকে চলে এসো একদম লেফট সাইডে এট ফার্স্ট দেখাচ্ছে ডি লেখা দেখাচ্ছে দেখো ডি ফার্স্ট দ্য মিনিং অফ ডি দ্য মিনিং অফ ডি ইজ ইটস শোয়িং দ্যাট দিস অ্যানাকোন্ডা 3 ইজ আ ডিরেক্টরি ইটস নট আ ফাইল ইটস আ ডিরেক্টরি যদি এটা ডি না থাকতো তাহলে ওখানে একটা ড্যাশ থাকতো ওকে সো ইটস আ ডিরেক্টরি দ্যাটস হোয়াই ইট ইজ শোয়িং ইট ইজ ডি দেন এখানে দেখো তোমাকে দেখাচ্ছে আর ডব্লিউ এক্স দেন আর দেন ড্যাশ এক্স দেন আর দেন ড্যাশ এক্স This is very important to understand. This is the security here. Actually, Unix se prottekta file ba directory against e tinte layer of security provide kora thake. Tinte security layer provide kora thake. Ki ekta layer thake user er jonno, ekta layer thake group er jonno, ekta layer thake others er jonno. Ki rokom dhoro tumi ekta user Unix er operating system e tomar machine e tumi ekta user তুমি একটা ফাইল ক্রিয়েট করলে সো তুমি যে ফাইলটা ক্রিয়েট করছো দা ইউজার অফ দ্যাট ফাইল উইল বি ইউ ওকে নেক্সট তুমি যেহেতু আমি বললাম যে ইউনিক্স একটা মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম তো তুমি ওই মেশিনে হয়তো এরকম হতে পারে যে ওই মেশিনে বা তুমি হয়তো একটা গ্রুপের আন্ডারে আছো তোমার গ্রুপে হয়তো আরো ইউজার আছে স্টুডেন্ট গ্রুপ সাপোজ স্টুডেন্ট গ্রুপ তুমি স্টুডেন্ট গ্রুপের আন্ডারে আছো স্টুডেন্ট গ্রুপে হয়তো পাঁচজন স্টুডেন্ট আছে তুমি ওয়ান অফ দ্য গ্রুপ মেম্বার মানে যারা তোমার গ্রুপ মেম্বার নয় তোমার গ্রুপের বাইরে যারা ওই মেশিনের ইউজার তারা ওই ফাইলটাকে কতটা অ্যাক্সেস করতে পারবে কতটা পারবে না দ্যাট অলসো ক্যান বি ডিফাইন্ড তাহলে তিনটে স্টেজ হলো একটা হচ্ছে ইউজার যে নিজে ক্রিয়েট করছে ইউজার বা ওনার ইউ ক্যান সে ওনার যে নিজে ফাইলটাকে ক্রিয়েট করছে সেকেন্ডলি হচ্ছে সেই ওনার যে গ্রুপের আন্ডারে বিলং করছে সেই গ্রুপের আদার্স মেম্বাররা গ্রুপের মেম্বাররা আরেকটা হচ্ছে একটা হচ্ছে তোমার যারা আদার্স যারা আদার্স আদার্স যারা আছে যারা গ্রুপের মেম্বার নয় গ্রুপের মেম্বারের বাইরে যারা আছে তারা ঠিক আছে সো এখানে তুমি দেখো প্রথম যে আর ডাব্লিউ এক্স এইটা হচ্ছে ওনারের পারমিশন এর মানে কি আর মানে হচ্ছে ওনার ফাইলটাকে রিড করতে পারবে ডাব্লিউ মানে হচ্ছে ওনার ফাইলটাকে রাইট করতে পারবে এক্স মানে ওনার ফাইলটাকে এক্সিকিউট করতে পারবে অবভিয়াসলি ওনার যে ফাইলটা ক্রিয়েট করেছে তার তো সব কটা পারমিশনই থাকা উচিত তো কারণ ফাইলটা তো তারই তো দ্যাট ইজ ওনার পারমিশন নেক্সট যে সেটটা আর ড্যাশ এক্স এটা ইন্ডিকেট করছে গ্রুপের জন্য গ্রুপের যে মেম্বার তারা ফাইলটাকে রিড করতে পারবে এবং এক্সিকিউট করতে পারবে কিন্তু ফাইলটাকে রাইট করতে পারবে না তার মানে আদার্স যারা আই মিন গ্রুপ মেম্বার্স যারা তারা ফাইলটাকে কোনো এডিট করতে পারবে না ফাইলটাকে রিড করতে পারে রাইট করতে এক্সিকিউট করতে পারে দেখতে পারে এক্সিকিউট করতে পারে চালাতে পারে সিমিলারলি দ্য সেম থিং ইজ ফর আদার্স যারা গ্রুপের মেম্বার নয় বাইরের লোক তারাও ফাইলটাকে রিড করতে পারবে এবং এক্সিকিউট করতে পারবে রাইট করতে পারবে না তো এইটা হচ্ছে তোমার পারমিশন এভাবে প্রত্যেকটা ফাইল এবং প্রত্যেকটা ডিরেক্টরির জন্য পারমিশন প্রোভাইড করা যায় তুমি পারমিশনগুলোকে তুমি অল্টারও করতে পারো তুমি যদি মনে করো যে না আমি আদার্সকেও এক্সিকিউট পারমিশন রাইট পারমিশন দেবো করতে পারো প্রভিশনস আর দেয়ার সেগুলোই তোমরা শিখবে যখন ইউনিক্স অপারেটিং সিস্টেম নিয়ে পড়াশোনা করবে আরও ডিটেলসে বাট দিস ইজ দ্য বেসিক থিং হোয়াট আই এম সেইং এইভাবে আচ্ছা এর সঙ্গে আরও কিছু মানে আছে আরও কিছু জিনিস এখানে তুমি দেখতে পাচ্ছো সবকটা ধরো ধরো এরকম যে ওই ডেটটা তুমি বুঝতেই পারছো ওই ডেটে ফাইলগুলো ক্রিয়েট করা হয়েছিল হেন তেন সেটা 4096 এগুলো সাইজের ব্যাপার ফাইলের সাইজ টাইজ দেখানো হচ্ছে এইচপি এইচপি যেটা দেখতে পাচ্ছ এটা ওনার অ্যাকচুয়ালি আমার মেশিনটা এইচপি নাম তাই জন্য এইচপি ওনার দেখাচ্ছে 2326 এগুলো লিঙ্ক লিঙ্কের ব্যাপার আছে
লিংকটা কি আমি আসছি সো দিস আর দ্য থিংস বেসিক্যালি তো অল ডিটেলস অ্যাকচুয়ালি অল ডিটেলস ইউ ক্যান গেট ফ্রম দিস অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে ইউনিক্স প্রোভাইডস আস সিকিউরিটি ওকে দিস কনসেপ্ট ইউ নো দিস কনসেপ্ট দিস টাইপ অফ কনসেপ্ট ইজ নট দেয়ার ইন উইন্ডোজ ইন দ্যাট ওয়ে উইন্ডোজ হ্যাজ এনফোর্সড সিকিউরিটি ইন সাম আদার ওয়ে I'm not saying that Windows is not secure and all that, but we can say that Unix is secure operating system. Okay. So this is the thing. I don't think we have much time left in this session, but still. Let us see how much time is left. Yeah, 2 minutes. Okay. That is where discussing now classification of Unix file, ordinary files, directory files. You see, directory file D diye dekhachhe jeta ekta directory file, a special file, pipe, sockets, and all that. Ordinary file, jeta bolna, ordinary file. Ordinary file, ওই long listing ordinary file যদি হয়, সেটাকে ওই dash দেখাবে প্রথমে, D দেখাবে না, dash দেখাবে, সেটা ordinary file. আর long listing এ যদি ওটা directory হয়, তাহলে সেটা D দেখাবে. Long listing এ যদি ওটা directory হয়, তাহলে ওটা D দেখাবে. ঠিক আছে? সেগুলো তুমি সেগুলো এখানে লেখা আছে তুমি এখানে সেগুলোই পড়ে দেখতে পারবে এই এল এস আই ফেন এল দিয়ে বলাও আছে স্পেসিফাইড বাই দ্য সিম্বল ডি সিম্বল দেখো এখানে লেখা আছে এছাড়া আছে স্পেশাল ফাইল মানে ওই ডিভাইস ফাইল অ্যান্ড অল দ্যাট সো ইন লং ফরম্যাট আউটপুট অফ এল এস আই ফেন এল ক্যারেক্টার স্পেশাল ফাইল আর মার্ক বাই দ্য সি সিম্বল যদি কোনো ফাইল ওরকম সি সিম্বল থাকতো সেটা ক্যারেক্টার স্পেশাল ফাইল কোনো এল এস আই ফেন এল দিয়ে যদি কোনো ফাইল পাশে বি থাকতো বি সিম্বল থাকতো তাহলে ওটা ব্লক স্পেশাল ফাইল ওই যে বলেছিলাম যে ক্যারেক্টার স্পেশাল ফাইল যেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করে আর ব্লক স্পেশাল ফাইল যেটা ব্লক বাই ব্লক রিড করে তো সেরকম যদি কোনো স্পেসিফিকেশন থাকতো তাহলে সেখানে সি দিয়ে থাকতো ক্যারেক্টার স্পেশাল ফাইল বি দিয়ে থাকতো ব্লক স্পেশাল ফাইল তো সেগুলো এখানে বলা আছে আর কি আর হচ্ছে পাইপস পাইপস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি ইউনিক্স অ্যালাউজ আস টু লিঙ্ক কমান্ডস টুগেদার ইউজিং আ পাইপ ইউনিক্স পাইপ সাইন দিয়ে আমাদের কমান্ডসগুলোকে লিঙ্ক করতে সাহায্য করে ঠিক আছে কমান্ডগুলোকে আমরা লিঙ্ক করতে পারি সো দ্য পাইপ অ্যাক্টস আর টেম্পোরারি ফাইল হুইচ অনলি এক্সিস্ট টু ডেটা ফ্রম ওয়ান কমান্ড আনটিল ইট ইজ রিড বাই অ্যানাদার কমান্ড মানে আমি আসছি এই সেশনে আর হবে না নেক্সট সেশনে দেখাচ্ছি এটা ধরো দুটো কমান্ডকে আমি মার্জ করবো দুটো কমান্ডের একটা কমান্ডের আউটপুট আর একটা কমান্ডের ইনপুট হিসেবে যাবে দিয়ে ফাইনালি আমি রেজাল্ট দেখতে চাই এরকম যদি সিচুয়েশন হয় একটা কমান্ডের আউটপুটকে আরেকটা কমান্ডের ইনপুট হিসেবে নিয়ে আমি ফাইনালি রেজাল্টটা দেখতে চাইছি এরকম যদি সিচুয়েশন হয় আমরা পাইপ সাইন ইউজ করতে পারি আমরা আসছি আমরা নেক্সট সেশনে আসছি জয়েন মি ইন দ্য নেক্সট সেশন এই সেশনটা এন্ড সময় নেই 16 সেকেন্ড 15 সেকেন্ডস লেফট চলো নেক্সট সেকেন্ডে আস নেক্সট সেশনে এসো